চক আজি এটা 12 বাজি দুটা তিনটা বাজিব হয়ে গেল, গধূলি হব হয়ে গেল। আজি এতিয়ালৈকে বোর্স মেডামত লাস্ট পঠা নাই, মার্কেটতে রাখি থাকছে। ইমান গরমের লাস্টও ডিকম্পোজ হব, সেই কারণে আমি পুলিশ প্রশাসনক দাবি জানাও যে অতি শীঘ্রে আমার এই বোর্স মেডামর রিজাল্ট লাগিব আর আজির ভিতরে রিজাল্ট লাগিব, নহলে প্রতিবাদ কন্টিনিউ হয়ে থাকিব। আর এতিয়া ইয়াত আমার ইয়াত এসপি আর ডিসি আহিলে আমি প্রতিবাদ, আমার সান্ত্বনা দিব লাগিব। আমার বুকত জুই জ্বলিছে, আমার সান্ত্বনা দিলেহে আমি আজিলৈকে এতিয়ালৈকে এসপি ডিসি ইয়াত অহা নাই, প্রশাসনে আমাক ভাল হেৰি কৰা নাই। প্রশাসনে কি কৰিছে, ইমান লেহেমীয়া কাম কৰিছে, আমি থানাত এই কৈছে আমাক ভালকে রেসপন্স দিয়া নাই। আজি ৰাতিপুৱা সেই কাৰণে আমি দাবি জনাও, আজি আমাৰ প্রতিবাদ অহাকালিলৈকে চলি থাকিব, যেতিয়ালৈকে আমাৰ ন্যায় নাপাও। আমি আমাৰ ন্যায় লাগিবই, আজি আজিৰ ভিতৰতে আমাক ন্যায় লাগিব। হয় বহুত দুঃখৰ কথা, আজি এটা এটা পৰিয়ালৰ একমাত্ৰ সন্তান আজি একটা পৰিকল্পিতভাৱে হত্যা কৰা হৈছে। আজি এই ৰাইজ আজি ওলাই আহিছে, কিন্তু আজিয়া পৰ্যন্ত ডি চি বা এছ পি বা মেজ কোনো এটা প্ৰশাসনৰ ব্যক্তিয়ে এটা ৰাইজক এটা আশ্বাসন দিয়া নাই। আৰু আমি শুনিবলৈ পাইছোঁ যে যিসকল এতিয়া মৃততে লৈ গৈছে, এতিয়ালৈ মাহে টকা লৈছে, এতিয়ালৈকে একেটকালে লৈ যোৱা নাই। আমাৰ লেখে হৈছে, আমি ইয়াত যোন কালফিট আছে অতি সুখী লাগিব। তারপর রাইজে মনের বেদনা বিষয় লাই আছে, ইয়াত প্রশাসনের বা সরকারের কোনো ব্যক্তি অতি শীঘ্রে আহি মিলি আমি ডি সি মহোদয় অনুরোধ করছো, আপনি আহক, এস পি মহোদয় আমি অনুরোধ করছো আপনি আহক, আপনি রাইজকে সান্ত্বনা দিব লাগবে, আশ্বাসন দিব লাগবে। আর ইয়াত মুখ্যমন্ত্রী মহোদয় আমি অনুরোধ করছো, আপনি এই ম্যাটারটুক অতি সিরিয়াসলি লোক, আর যিন কাল্পিত আছে সেই কাল্পিতক অতি শীঘ্রে ফাঁসির ব্যবস্থা করক, আর এই পরিয়ালটুক অতি শীঘ্রে এই 24 ঘন্টার মধ্যে নিয়াই দিয়ক। আমার এই দাবি আমার আজি এতিয়ালৈকে লাগিব উচিত তদন্ত, যোনে ধৰা পৰিছে উচিত তদন্ত লাগিব আমাৰ। দিনত দিনত হোষ্টেলত থৈছে ৰাতি।